সাম্প্রতিক সময়ে কৈলা শহরে সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য কংগ্রেসকে অভিযুক্ত করল শাসক দল গেরুয়া শিবির। অস্থিরতা ছড়াতে বিভিন্নভাবে উস্কানিমূলক কথাবার্তাও বলে বেরিয়েছেন কংগ্রেসের নেতারা। পরবর্তী সময়ে সেই উস্কানিমূলক কথাবার্তা সংবাদ মাধ্যমেও ফলাও করে প্রচার হয়েছে। অভিযোগ গেরুয়া শিবিরের অভিযোগের নিশানায় রয়েছেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান। এর সঙ্গে আরও কয়েকজন কংগ্রেস নেতাও যুক্ত রয়েছেন বলে পদ্ম শিবির থেকে অভিযোগ করে বলা হয়েছে। অভিযোগ করেই ক্ষান্ত থাকেনি শাসক দলের নেতৃত্বরা। অভিযুক্তদের বিরুদ্ধে রীতিমতো আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিজেপি ঊনকোটি জেলা দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে কয়েক দিনের মধ্যেই অভিযুক্ত কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হচ্ছে জানালো বিজেপি জেলা কমিটি। কংগ্রেসের বিরুদ্ধে কি অভিযোগ বিজেপির, শুনুন। বিভিন্ন সংবাদ মাধ্যমে উনি প্রেস বাইট দিয়েছেন, কোথাও কোথাও উনি ইলেকট্রনিক চ্যানেলের সামনে দাঁড়িয়ে ওনার বক্তব্য বলেছেন। যে বক্তব্যগুলোকে আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই এবং কৈলা শহরের অস্থির পরিস্থিতি সৃষ্টি করবার জন্য এই বক্তব্যগুলো যথেষ্ট প্ররোচনামূলক বলে আমরা মনে করি। আমরা দেখলাম যে এই পানিসাগরের ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানকার জেলা কংগ্রেসের সভাপতি বদরুজ্জামানের নেতৃত্বে, যিনি ইদানিং এখানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান, উনার নেতৃত্বে একটা বড় আকারের মিছিল শহরাঞ্চলের পূর্বের দিকে ওরা এগিয়ে চলল। আজকে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়ে দিতে চাই, বিনা অনুমতিতে উত্তেজনা সৃষ্টিকারী মিছিল সংগঠিত করবার জন্য আমরা বিশেষ বিশেষ ব্যক্তি যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির দল FIR লঞ্চ করতে যাচ্ছে, যেটা আজকের কালকের মধ্যেই আমরা সেই FIR লঞ্চ করব। 1 নম্বর, বিনা অনুমতিতে মিছিল সংগঠিত করে মানুষকে উত্তেজিত করে থানাতে নিয়ে যাওয়ার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে সেই FIR লঞ্চ হবে।